তিনি যখন আত্মগোপনে ছিলেন ঢাকা শহরের বিভিন্ন এলাকায় পাশাপাশি সাভারে, তখন তিনি কোনো ধরনের মোবাইল ফোন ব্যবহার করতেন না এবং তার পরিবারের কোনো সদস্যই তার সাথে ছিলেন না। তার ছেলেমেয়েরা তারা সবাই স্বাবলম্বী, আর তারা বিভিন্নভাবে বিভিন্ন সময়ে বাহিরে তার পিতার সাথে দেখা করে তার যে মাসিক যে খরচ, তার নিজে চলাচল বা খাবার দাবার যে খরচ, এটি তার কাছে দিয়ে আসতেন। যে সাত বছর তিনি নিজেই রান্না করা করে তিনি খাওয়া দাওয়া করেছেন। গত 13ই সেপ্টেম্বর স্বাধীনতা যুদ্ধে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত হওয়ার ফলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক কর্তৃক সেখানে প্রচলিত মামলা নাম্বার 9 যে তদন্ত করা হয়েছিল, সেই তদন্তের যে রায় দেওয়া হয়েছে সেখানে দুর্গাপুর ও কমলাকান্দা এলাকায় 71-এর মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে মানবতা বিরোধী অপরাধ অর্থাৎ গণহত্যা, হত্যা, ধর্ষণ, ধর্ষণের চেষ্টা, বিভিন্ন বাড়িতে অগ্নিসংযোগ, ঘরবাড়ি ভাঙচুর সহ এরকম 5টি অপরাধে অভিযুক্ত প্রমাণিত হওয়ার ফলে 4টি অপরাধের জন্য মৃত্যুদণ্ড এবং 1টি অপরাধের জন্য 10 বছরের কারাদণ্ড দেয়া হয় 5 জন আসামিকে। এই 5 জন আসামির মধ্যে খলিলুর রহমান ছাড়া বাকি 4 জন বিচার কার্য চলাকালীন সময়ে তারা স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেন। উক্ত রায় ঘোষিত হওয়ার পর এই ভিন্নিত মানবতা বিরোধী অপরাধে জড়িত খলিলুর রহমানকে গ্রেপ্তারে র্যাব ফোর্সের সদর দপ্তরের গোয়েন্দা শাখা কার্যক্রম শুরু করে। কাবারের জামতলা এলাকা থেকে এই মানবতা বিরোধী যুদ্ধ অপরাধে দণ্ডিত খলিলুর রহমানকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত খলিলুর রহমান সহ যে 4 জন ছিল তাদের নামে তদন্ত কার্যক্রম শুরু হয় 2015 সালে। তদন্ত কার্যক্রম শুরু হওয়ার পর থেকেই খলিলুর রহমান আত্মগোপনে ছিলেন। পরবর্তীতে তিনি বিভিন্ন সময়ে ঢাকার দক্ষিণ খান, তুরা, উত্তরা সহ ঢাকার বিভিন্ন স্থানে উনি আত্মগোপনে থাকেন এবং আমরা যখন ওনাকে গ্রেপ্তার করেছি তখন তিনি সাভারের জামতলা এলাকায় আত্মগোপনে ছিলেন। গ্রেপ্তারকৃত খলিলুর রহমান, যিনি 1971 সালে তৎকালীন ইসলামিক ছাত্র সংঘের একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন, তিনি চণ্ডীগড় ইউনিয়ন এলাকার আলবদর বাহিনীর কমান্ডার ছিলেন। তিনি নেত্রকোনার দুর্গাপুর ও কমলাকান্দা এলাকায় তিনি 22টির অধিক হত্যার সাথে তিনি অভিযুক্ত। তিনি 14 থেকে 15টি ঘরে অগ্নিসংযোগ সহ ধর্ষণ সহ একাধিক ধর্ষণের সাথে তাকে অভিযুক্ত হিসেবে তদন্তকারী কর্মকর্তা তদন্ত প্রতিবেদন দিয়েছিলেন, যার প্রেক্ষিতেই ওনাকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়। গ্রেপ্তারকৃত খলিলুর রহমান তিনি যখন আত্মগোপনে ছিলেন ঢাকা শহরের বিভিন্ন এলাকায় পাশাপাশি সাভারে, তখন তিনি কোনো ধরনের মোবাইল ফোন ব্যবহার করতেন না এবং তার পরিবারের কোনো সদস্যই তার সাথে ছিলেন না। তার ছেলেমেয়েরা তারা সবাই স্বাবলম্বী, আর তারা বিভিন্নভাবে বিভিন্ন সময়ে বাহিরে তার পিতার সাথে দেখা করে তার যে মাসিক যে খরচ, তার নিজে চলাচল বা খাবার দাবার যে খরচ, এটি তার কাছে দিয়ে আসতেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জেনেছি এই দীর্ঘদিন যে 7 বছর তিনি নিজেই রান্না করা করে তিনি খাওয়া দাওয়া করেছেন।